চিন্তা করো হ্যাঁ, আমি হে সকালে ঘুম থেকে উইডা রেডি হয়ে বই রেছি। আজকে হলো আমার বিয়ে, আঙ্গাব্বার কোনো খবর নাই, ছোট বুনটার কোনো খবর নাই। ওগরে চালু করে কইছি যে তোরা চালু করে রেডি হ, বিয়েটা করে চালু করে বড় বাড়িতে নেহি। ওরা কেবল বিয়ে করাব কি, বিয়ে করাবার না, বিয়ে করাবার না। আমি কই যে ফোলা জন্ম দিছে, ফোলা বিয়ে করো না। চিন্তা করেন সে আমারে আমারে টাকাটা করবো, আমি তো ফুলে আমার বাবার টাকাটা করবো না। চিন্তা করেন সে এই যে কয়দিন পরে, এক মাস পরে সিদ্ধান্ত বলি, আমি এক লাখ থাকবো কি বগুড়া, বড় তো আছে কি, বড় তো আছে কি। আমার প্রতি আর কোনো আমার প্রতি আমার প্রতি আর কোনো দায়িত্ব দেখতেছি না, দায়িত্ব দেখতেছি না। আব্বা বাইরে বিশাল করে কি ওই বাইরে আইতাছি, এত ব্যবসা ঝটকা ব্যবসা না, তোমার তো দেরি নেই, দেরি হবো না, কাপড় তুল বিন্দু না কেনা। তুমি তো আগে কাপড় তুল দেখার বই আর চাও, বিয়ান গিয়ে পাগল হয়ে গেছ গা। আমি না বেশ খুশি, তোমার বিয়ের পর তো সিরিয়ালটা আমার। চিন্তা করো, আমি বড় ভাই বিয়ে করালাম না, ওরে আগে সিরিয়াল আছে, তো সিরিয়াল থাকুনি পরে থাকুনি। আমি বিয়ে করে নই, চার পাঁচজন ফোলা চলা নইকু, তারপরে বিয়ে হবো। আব্বা তাহলে সমাজের মানুষজন কষ্ট নাই? সমাজের মানুষ তো কইছিলাম, সমাজের মানুষ ব্যাকে খালি এটা দেখাই ওটা দেখাই, অজুহাত দেখিয়া কেউ এখন তাও খেপে দেবো না। ও ব্যাকেরই কাম পাচ্ছে না, ও ফাইনেছে, তাহলে নতাই আমরা দুজনে যাবো। দুজনে এখানে তো আমার পুলার বিয়ে, তোর মাইসের নিকে আমি ঠেকিয়ে রাখুন না। মাইসে যাইবার লাগে, মাইসে তো ঠেকা না, মাইসে তো বিয়া হয়ে আচ্ছা তুমি যে খালি আমাকে খুব তক্ষ করো, তুমি কি আমার খুব বড় হবো কি? আমি দাদির কাছে হুঁস করছিলাম, আমি দাদির হুঁস করলাম যে ওই দাদি আঙ্গু আব্বা তোর বাড়ি থেকে কয় মাস হয়ে চাল দেয় কয় নয় মাসে, নয় মাস হয়েছি। হ্যাঁ আর তুই? আমি হলো দশ মাস দশ দিন হয়েছি। ও আমি কই আমার ছোট বোন আমার বউ দেখো না, তোর বউ দেখবো, আর বিয়ে দিলে কি তোর বউ দেখো না। আমার কথা যে আমি একটা মাত্র পুরো আমার তুমি বিয়ে করে বুঝছো না, তাহলে তোমার গাড়ি ঘোড়া কম আইডিয়া তুমি পাবে। ওই গাড়ি ঘোড়ার চিন্তা পরে করিস নি, তারা যে এত গুণে লোকজন দাও দিছে, আর যাইবার তো নিশি তিন চারজন দেখিস নি হেলে যাবে আদাল বাদ ভাই। আব্বা মনে করছে দাও এটা একটা না গেল বুঝছ কি, আমরা যাই তিনজনে মিলে ব্যক্তি খামু খাইয়ে নে জেরি বাসো না, কমো যে আঙ্গর ব্যাগের মধ্যে তুইলা দাও আমরা বাচ্চা দেখাম, ব্যাগের মধ্যে তুইলা দাও বাচ্চা দেখামু, চর দিয়ে দাঁত খাওয়াই গো। চাও একে মারবো কে? মারবো না, দুনিয়ার খাবার বাসলে মারবো না, খাবার বাসে বাসে আমরা তো খামু, আবার নিয়ে এলাম খাবার নষ্ট হলো না। হয় দুইটা নিয়ে কথা না, তুমি আব্বা শোনো, তুমি না একটা বড় ডিপ ফ্রিজ কিনে রাখবা, সব ডিপ ফ্রিজ ধুইয়ে দিমু না ভাইয়া, জহর মাসে তো খালি খামু আর খাবো, মনে করছে আমরা খালি দুজনে প্রতিদিন খাবো। লোকে চিন্তা ভাবনা করতেছে নও আগাই মালকা মানুর বিয়ারে। তোমার খালাতো বোন এখন আমার এই আগে ও তা তো ঠিক আছে, সেদিন তোমার আমার দেখে ভাল লাগছিল
মানাইলে কি তুমি তো সেবাও নাই একজনে হতে পারে একজন নাও পারে এটা হলো আমাদের আর কি ইসলামের একটা আমার বই না গলি স্কুলে যাইকো আসসালামাইকুম আসসালাম আমার বাপ নাগে আজকে তো তোর বিয়ে তাই না আজকে ওর আমার যখন বিয়ে হয়েছিল এই কথাটা মনে পড়তেছে এই জন্য তোর এই কথাটা কইলাম হয়েছে এবার আজকে যাবি দুদিন পর তোমার আসবি সুন্দর লাগতেছে মেহমান তো হাললো আর আসুক না আমার সব কিছু রেডি একটু কথা কই না তো সব রেডি ওর সাজানো শেষ এত সুন্দর লাগতাছে তোমার বইলে না তুমি দেখলে চোখ ফিরাইতে পারবে না তাই নাকি হ অনেক সুন্দর লাগতাছে দেখলে চোখ ফিরাইতে পারবে না আর তুমি এদিকে সামলাও আমি ওর একটু বুঝাইতাছি আচ্ছা ঠিক আছে যাও আমি ভালো আছি হেলো হেই বাড়ি বাকি ভালো আছে না সবাই ভালো আছে তাহলে মায়ের কি খবর আরে তোমার মায়ের সাজাই গুজাই রেডি করে রাখছি ও তাই নাকি আব্বা মায়ের সাজাইছে আচ্ছা চলেন ঘরে যাই কিছু খাওয়া খাদ্য করেন লোকজন আর কোন সময় বউ লোকজন আর নাই তো লোকজন নাই মানে আমি এতটা ভাঙ্গে এত আয়োজন করছি এই আয়োজন কোনো নষ্ট হবো না আরে আমি চিন্তা করেন না মনে করেন যে আমরা যে চারজন আইছি না আমরা খামু খাই না মনে করেন যা যদি খানা বাঁচতো আপনি ওটি ব্যাগের মধ্যে তুলে দিবে তাহলে আমি খানা নষ্ট হলো না হ্যাঁ আশা করে থাকেন দে মনে তুমি এত কথা ওকে দে মনে খাইও যাবো আবার নিয়ে আসবো কি রকম সসা না না দেখলে আপনাকে খানা গুলো নষ্ট হবো না এলাকার মানুষের বিলাই দিব ঘর মধ্যে মানুষ হওয়ার কথা চল দেড়শো জন না আমরা তো আমরা আইসি হলো তিনজন দিলাম ওরে দেখা রাখো ও কোনোদিন কোনো কিছুর অভাব করে নাই ঠিক আছে
আমার ননদের অনেক আদর দিয়ে মানুষ করছি, ও জানে তোমার বাড়িতে যে কোনো কষ্ট না করে। আপনারা কোনো টেনশন করবেন না, বুঝছেন কি মা, ও ইনশাআল্লাহ আমার তো খুব ভালোই থাকো, ভালোই থাকো না গো বা? হ্যাঁ, আমার কোনো কিছুর অভাব নাই। গাজী মিয়া, তাহলে এক কাম করো, তাহলে তোমার ফুলটা তাড়াতাড়ি আমার খোলা রাতে উঠিয়ে দেও, আমি যাই গে আমার। হ্যাঁ, আমার ফুলটা তোমার কাছে দিলাম, মা ওইটাকে খুব যত্ন করে দেখে রাখুন। আমি তো মা ওইরে কোনদিন এক রাত থাকে তুই নাই কোনদিন। আপনি চিন্তা করেন না জানি, আমি আমি বা লস আঙ্গা আব্বা বা লস। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম না। হ্যাঁ যাও পুত্রা, কিন্তু মা ওই তো আমার সারা থাকতেই পারে না। গেলাম বাবি, হ্যাঁ বাই গেলাম। হ্যাঁ তার কারণ মনে করেন যে বাইদে ভাই, মনে করেন যে হ্যার নাম হলো মা ওই, আমার নাম হলো পুতুরা, আঙ্গুর দুজনের বিয়ে হইলো, অর্থাৎ হলো মায় পুতুরার বিয়া। ঠিক আছে কি, ডোন্ট মাইন্ড।